নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের পুকুরে আজকে মাছ ধরতে এসেছি। দেখুন তোমাদের দাদা ভাই মাছ ধরছে, এই যে কতগুলো মাছ ধরবে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে এবার মাছ ধরা শুরু করি। হ্যাঁ, দেখেছেন বন্ধুরা তোমাদের দাদা ভাই কত ভালো করে জাল ফেলে। বন্ধুরা একটা মাছ আমাদের হয়ে গেছে, দেখুন বন্ধুরা আমাদের বাগানটা দেখতে খুবই সুন্দর। দেখুন বন্ধুরা আমাদের পুকুরে অনেক জল আছে, তাই মাছগুলো আসছে না, তাও তোমাদের দাদা ভাই চেষ্টাই করে যাচ্ছে। তোমার হাত কি মাছ গো? কালিপংসি। দেখুন বন্ধুরা দুটো মাছ হয়ে গেছে, একটা কালিপংসি মাছ আর একটা রুই মাছ, তার সঙ্গে একটু মুরুল মাছও আছে, চিংড়ি মাছও আছে। দেখো বন্ধুরা আমার বাবু আমার সঙ্গে চলে এসেছে, বসে আছে। দেখুন বাবা কি ধরেছো, বাবা কি ধরেছো, দেখাও হাতটা দেখাও। এই দেখো একটা ধরে নিয়েছে মুরুল মাছ, ও খায় না মাছ কিন্তু ও ধরতে ভালোবাসে। হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের পুকুরের ধারে কত গাছ, খড়ি গাছ পুরিয়ে জঙ্গল। হ্যাঁ এটা খড়ি গাছ নয়, এটা নাকি কাশ গাছ, মানে কাশ ফুল ফুটে যেগুলো সেই গাছগুলো হয়েছে। তো আমাদের দাদা ভাই বললো, আমি তো জানি না তাই খড়ি গাছ বলে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা এই দেখুন কাঁকড়া লেগেছে, আমাদের অবশ্য খুব কাঁকড়া খায় না, তাও লেগেছে একটা। দেখুন বন্ধুরা একটা গাছ পুকুরের ভিতরে উল্টে গেছে, আকাশি গাছ। ওই গাছের নিচে নাকি অনেক মাছ আছে তোমাদের দাদা ভাই বলছে, চেষ্টাও করছে ধরতে, দেখি পারে না না। বলো মাছ কি আছে, একটু জোরে করে বলো, এদিকে তাকাও, এদিকে তাকাও, আছে এই দেখুন বন্ধুরা তুলে নিয়ে এসেছে, অনেক কাঠখড় পুড়িয়ে মানে অনেক কষ্ট করে। লেগেছে না গো মাছ, লেগেছে হয়ে যাবে না বাবা, বেশ বড়গুলো আসছে তো। দেখো বাটা মাছটা ভালো করে হাতে হাতে ধরে দেখো, বলো উপরে উঠো মাছ, বাটা মাছ অনেক বড় বাটা, 250 গ্রাম, 250 গ্রাম বাটা মাছ, এত বড় হয়েছে। এখন বন্ধুরা অনেকগুলো মাছ ধরা হয়ে গেল, কিন্তু খুব বড় বড় মাছগুলো। এই যে তোমার দাদা ভাই অনেক
কষ্ট করে মাছগুলো ধরেছি। এবার চলুন কি রান্না করব তোমাদেরকে দেখাবো, মাছটা আগে পরিষ্কার করে নেব। মাছটা নুন হলদি ভালো করে ধুয়ে নুন হলদি মাখিয়ে দিয়েছি, এবার ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে। দেখুন ভাজতে বসিয়ে দিয়েছি, এই যে আমার ভাজা হয়ে গেল কিছু মাছ, আবার কিছু ভেজে নিলাম। দেখুন আবার লাস্ট মাথায়ও কিছু ভেজে নিলাম, ভেজে নিয়েছি, কারেন্টটাও চলে গেছে। এবার দেখুন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মাছগুলো সবগুলো দেখিয়েছিলাম তার জন্য আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই মাছগুলো আমাদের ভাজা হয়েছে, মানে টোটাল মাছটা। এই যে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল মাছের ঝোল করার জন্য। এবার আদা আর রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, এখন মশলাটা কষিয়ে নেব। এবার টমেটোটা গোটা ছিল তাই আমি একটু চটকে দিলাম ওকে, তাড়াতাড়ি মশলা তো মিশে যাবে। অনেক আসলে অনেক লেট হয়ে গেছে খাবার জন্য, সবাই তাড়া করছে এই জন্য। তোমার দাদা ভাই তাড়া করছে, শীঘ্র তাড়াতাড়ি রান্না করো দিলে আমি খাবো, তার জন্য অত তাড়াতাড়ি আমি আঁকাপাক করে করে দিচ্ছি। এই দেখুন মশলাতে এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে একবার জল দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষিয়ে নেব আমি, আমার মশলাটা হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, এই যে মাছগুলো দিয়ে। আমি কিন্তু আলু ছাড়া ঝোল করছি, হ্যাঁ এটা বলতে ভুলে গেছি, আলু কিন্তু দিইনি আমি মাছের ঝোলে। পুকুরের মাছ খুব স্বাদ খেতে, আপনারা আমি বলেছিলাম আগে যেরকম রান্না করলেও স্বাদ লাগবে, এই জন্য আমি মশলা করে ডাইরেক্ট মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমার ঝোল কিন্তু রেডি। আমি কিন্তু আলু দিলে আর কিছুক্ষণ সময় লাগতো, তো সেই জন্য আমি আলুটা দিই না, আলু দিলে আরও অনেক সময় যাবে। দেখুন বন্ধুরা আমার ঝোল পুরাপুরি হয়ে গেছে, দেখুন হয়ে গেছে। এবার বেড়ে নিয়েছি ঝোলটা, এবার দেখো তোমাদের দাদা ভাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি, বাঠুও বসে পড়েছে, আর মাছের ঝোলের সঙ্গে সঙ্গে আরও অনেক তরকারিও হয়েছিল, দেখুন ওরা খেয়ে নিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি আমার চ্যানেলটা এখানে শেষ করছি, মানে আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে।
এই যে দেখুন আলু তরকারি হয়েছিল, শাক ভাজা হয়েছিল, করলা ভাজা হয়েছিল, একটা সবজি চচ্চড়ি হয়েছিল, আর একটা শুক্তো হয়েছিল। এই যে শুক্তো হয়েছে দেখছেন বন্ধুরা, এরকম তরকারি সব হয়েছিল।